জুমের পাকা ধানে ছেয়ে গেছে রাঙামাটির পাহাড় শুরু হয়েছে আউশের ধান কাটা উৎসব জুম চাষিদের চোখে মুখে আনন্দ রাঙামাটি থেকে মনসুর আহমেদের তথ্য বিরুচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সনাতনী কৃষি হচ্ছে পাহাড়ের ঢালে জুম চাষ ফাল্গুন চৈত্র মাসে আগুনে পুড়িয়ে জুম চাষের জমি উপযুক্ত করে তোলা হয় এরপর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গর্ত খুঁড়ে একসঙ্গে ধান মারফা মিষ্টি কুমড়া তুলা তিল ভুট্টা সহ বিভিন্ন সবজি মশলা জাতীয় ফসল ও ফলের বীজ রোপণ করেন জুমিয়ারা ফলনৰ অৱস্থা কিন্তু অনেক ধৰণৰ ফল লাগাইছে কিন্তু ফলনৰ অৱস্থা অনেক কিছু ভাল ভাল হৈছে চব গোলা ফল লাগাইছে মিষ্টি কুমুৰ শাক আছে মামৰা আছে সবকিছু আছে কৃষি বিভাগ জানায় পাহাড়ে স্থানীয় জাতের ধানের পাশাপাশি উচ্চ ফলনশীল ধান ও সবজির আবাদ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনেক নতুন নতুন জাত উদ্ভাবিত জাত চাষাবাদ করতেছে আমরা বাজার থেকে যে সমস্ত শাকসবজি সবজি তরি তরকারি মশলা জাতীয় কিনবো এখানে সবগুলো পাওয়া যায় এই জন্য আমরা জুমকে মূলত আমরা অনেকটা সংক্ষেপে আমরা বাজারও বলে থাকি অনেক সময় রাঙামাটি জেলায় এবছর পাঁচ হেক্টর পাহাড়ি জমিতে জুম চাষ হয়েছে প্লেনে যে চাষ করি প্লেনের সমাপ্ত আমরা ধান পাচ্ছি আমরা আশা করতেছি এবার এক পয়েন্ট থেকে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত আমরা উচ্চ স্থানীয় যাতে আমরা ফলনটা পেতে পারি পাকা ধান আর জুমের ফসল বাড়িতে তোলার পর পাহাড়িদের ঘরে ঘরে শুরু হবে নবান্ন উৎসব সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই